সম্প্রতি মিঠুন চক্রবর্তীকে নিয়ে মন্তব্য করতে শোনা যায় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে কিছু মাস আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোর প্রসঙ্গে মন্তব্য করেছিলেন চিরঞ্জিত মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নিশানা থেকে চিরঞ্জিত বলেন একটা জিনিস তো থাকবেই আপনি যদি আমাকে গালাগালি করেন তবে আমি আমার মেয়ের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করব না এখানেও বিষয়টা একই রকম পুরোনো বন্ধুত্বে কোনো চির ধরেনি মন্তব্য করেও চিরঞ্জিত দাবি করেন তিনি সবসময় লজিক্যালি কথা বলেন দেব বলছে ও সকালবেলা নাকি তৃণমূলকে গালিগালাজ করেছে আর রাতে আমার বাড়ি এসে মাংস ভাত খাচ্ছে আমি এটা কখনোই করব না আমি ওকে সিনেমাতেই নেব না যতক্ষণ ও বিজেপির হয়ে কাজ করছে এটা নিয়ম আমাকে নিশ্চয়ই অনুপম খের ডেকে নিয়ে যাবে না দেবকে হিরো করবে না এটা হতে পারে না ওকে পাবলিসিটিটা আমি কেন দেব। দেব মিঠুনকে কোনো সিনেমায় নেওয়া মানে মিঠুনের মুখ দিয়ে দু লক্ষ পোস্টার পড়ছে তার ওপর মিডিয়ার কভারেজ পাবলিক হাততালি দিচ্ছে তার মানে আমি ওকে আরও পপুলার হতে সাহায্য করছি মিঠুন চক্রবর্তী একজন মৃতপ্রায় স্টার তাকে আমি নতুন জীবন দিচ্ছি খরচ হচ্ছে দেবের কিন্তু সাহায্যটা পাচ্ছে বিজেপি প্রিন্সিপালি সেটা আমার করা উচিত না এই প্রবলেম তো থাকবেই তাই আমি এর বিরুদ্ধে কথা বলবো আজ কলকাতায় এসেছেন মিঠুন চক্রবর্তী কলকাতায় বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে ঠিক আছে ঠিক বলছেন উনি কারেক্ট বলছে ওনার মতো স্টার বলছেন মানে তো বিরাট ব্যাপার কলকাতায় পা দিয়ে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে পাল্টা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী পাশাপাশি ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ হওয়ায় এ বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন খুব ভালো কংগ্রাচুলেশন